আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাল। তো প্রথমে আমি ডালগুলো ভালো করে জাল দিয়ে নিব, জাল করে নেব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালো করে সেদ্ধ করে নেব ডাল, সেদ্ধ করে ভালো করে জাল দিয়ে নেব। তো ভালো করে ঘুটে দিব যাতে ডালগুলো আস্তে আস্তে না থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ডালগুলো ভালো করে ফুটে গেছে। তো এ পর্যায়ে আমি সজনেগুলো দিয়ে দিচ্ছি। সজনে আগে দেওয়া যাবে না, সজনে আগে দিয়ে দিলে গলে যাবে, যাতে গলেও না আর যাতে কাঁচাও থাকে না সেভাবে রাখতে হবে। তো এখানে আমি ডালটা হয়ে গেছে, তারপর আমি দিয়েছি সজনেগুলো, তারপরও আমি 15 মিনিট জাল করে নেব। দশ থেকে 15 মিনিট জাল করে নেব লো আঁচে। তো দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর একদম সজনেগুলো সবুজ সবুজ থাকবে, খুবই ভালো লাগবে, সুস্বাদু। তো সজনে শরীরের জন্য ভালো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার ভিডিওটি, সরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সজনে ডাল হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিব। তো একটা কড়াইতে তেল দিয়ে, জিরে, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর রসুন কুচি দিয়ে লাল হয়ে আসলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার হয়ে গেলে বাগার দিয়ে নিব। এই তো বাগার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডালটা কিন্তু আসলেই মজা ছিল, অবশ্যই ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।